আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ এনটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানে প্রতি সোমবার যথারীতি আমরা হাজির হই থাকি রাত 11টায় তবে আজ আমরা এসেছি রাত 10টায় এখন থেকে প্রতি রাত 10টার সময় আমরা সময়ের সাথে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হব কথা বলবো সাম্প্রতিক একটি প্রসঙ্গ নিয়ে এবং যে প্রসঙ্গটি বরাবর আমরা সাধারণত বাংলাদেশ প্রসঙ্গ রেখে থাকি তবে এর বাইরেও বিশ্বে যে ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে উপস্থিত হয় সপ্তাহের মধ্যে আমরা সেই 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 বিষয়টা নিয়ে উপস্থিত হই এবং এবারেও তার ব্যতিক্রম নয় আমরা আলোচনা যাব আমাদের অতিথিদের সাথে পরিচয় তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় শিরোনাম সেটা হচ্ছে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা এবং আমাদের করণীয় আমাদের কি করণীয় ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজের মাধ্যমে জেনেছেন অনেকেই অনেক কিছু করছে আমরা বিলেত প্রবাসীরা কি করতে পারি অথবা বাংলা ভাষাভাষী মুসলিম যারা যেখানে রয়েছে আমরা আসলে কিভাবে এই অনুভূতিতে যাতে আঘাত না দিয়ে অন্যকে আঘাত না করে আমরা কিভাবে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি আমাদের যে ভালো লাগা ভালোবাসার বিষয়টা কিভাবে উপস্থাপন করতে পারি সে বিষয়ে আলোচনা রাখব আলোচনা করার জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে তাতে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়াও যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে তাতে আপনারা ইমেল করে আপনাদের পরামর্শ রাখতে পারেন এছাড়াও ফেসবুক লাইভে এই অনুষ্ঠানে আপনারা দেখতে পারবেন এবং মতামত রাখতে পারবেন দর্শক আমি আলোচনা যাব তার আগে আমি পরিচিত হয়ে নিই আমার বিজ্ঞ আলোচকদের সাথে এবার যে আলোচকরা আমাদের স্টুডিওতে এবং অনলাইনে এসেছে তারা সকলেই আমাদের কমিউনিটির জনপ্রিয় এবং অতি সম্মানী ব্যক্তি এবং সকলেই আমাদের মূল্যবান মতামত সবসময় রেখে থাকেন আজও আমরা তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য নিয়ে আসবো আপনাদের কাছে এই সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি আমরা কথা বলো তাকে নিয়ে প্রথমে পরিচিত হচ্ছি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার MBE সালামু আলাইকুম স্টুডিওতে আসার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি ভালো আছি আপনাকে এত রাতে কষ্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ পরিচিত হচ্ছি পরবর্তী রয়েছেন মাওলানা আব্দুল কাদির সালে সভাপতি হেফাজত ইসলাম ইউকে সালামু আলাইকুম শুনছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে আমন্ত্রণ সাথে রয়েছেন ডক্টর কামরুল হাসান প্রতিষ্ঠাতা পরিচালক বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউট ইউকে সালামু আলাইকুম কামরুল ভাই শুনছেন ওয়ালাইকুম আসসালাম জি আমরা শুনছি আমরা আলোচনা যাব তারপরে আমরা কথা বলবো আমাদের আরেকজন অতিথি রয়েছেন মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী সেক্রেটারি লতিফিয়া উলামা সোসাইটি ইউকে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ভালো আছে আপনাকেও আমন্ত্রণ স্বাগতম দর্শক অতিথিদের সাথে আলোচনা হলো আলোচনা যাওয়ার আগে একটু প্রেক্ষাপট আলোচনা করে নিই সেটা হচ্ছে ইসলামের নবীর কার্টুন দেখানোর পক্ষে অবস্থান নেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুমুল সমালোচনার মুখে পড়েছে মুসলিম বিশ্বসভাপতিটি মুসলিম ইসলামপ্রিয় মানুষের কাছে বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি হিসেবে ফরাসি পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে কিন্তু কোন ঘটনা প্রেক্ষিতে আর কেনই বা এত বিক্ষোভ হচ্ছে সেই বিষয়টি আলোচনা আনবো তার আগে একটু ইনফরমেশন আপনারা অতিমধ্যে জানেন আমি জানিয়ে রাখি যেটা হচ্ছে শ্রেণীকক্ষে ইসলামের নবীর এক ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর এক শিক্ষককে হত্যা করে এবং সেই হত্যার প্রেক্ষিতে এই বিক্ষোভ জুড়ে উঠে পুরো ফ্রান্স জুড়েই ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সুরক্ষা নিশ্চিত করার জন্য কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেন মিস্টার ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ক্লাসে মত প্রকাশের স্বাধীনতার জন্য শিখাতে স্কুলে কার্টুন প্রদর্শনীর পর হুমকির মুখে ছিলেন স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিক যিনি ইতিহাস ও ভূগোলের শিক্ষকতা করতেন এবং জানা যায় যে প্রায় অভিযুক্ত এক ভদ্রলোক যিনি কিনা মুসলমান প্রায় 60 মাইল দূর থেকে এসে সেই মুসলিম তরুণ এই শিক্ষককে হত্যা করেন এরপরে ফ্রান্স জুড়ে লাখো লাখো মানুষ মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে বলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকে রাষ্ট্রীয়ভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে যে শিক্ষককে হত্যা করেছে তাকে শ্রদ্ধা জানানো হয় এবং স্যামুয়েল প্যাপি যিনি যাকে কিনা প্রজাতন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইসলামবাদীদের শেষ করার এবং মুক্ত চিন্তার জন্য তাকে দেশের প্রতিচ্ছবি হিসেবে আঁকা হয় বা আখ্যায়িত করা হয় এবং ইসলামী ঐতিহ্য অনুযায়ী যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিকৃতি তৈরি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে
বিষয়টা আমরা সকলেই জানি এবং আশা করি বা বিশ্বাস করি ফ্রান্সও এই বিষয়টা জেনে থাকতে পারে। ধর্মনিরপেক্ষ এবং আইনের ধর্মনিরপেক্ষতা এবং এই ধর্মের জন্য বা সম্প্রদায়ের একটি সম্প্রদায়ের জন্য সম্প্রদায়ের অনুভূতির কথা চিন্তা করে স্বাধীনতা কমিয়ে আনা হলে তা জাতীয় ঐক্য কমিয়ে আনা হবে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট মনে করেন এবং ম্যাক্রোকে এই বিষয়টি আমরা এই যৌক্তিকতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং ম্যাক্রো বলেন আমরা কোনো ঘৃণা মেনে নেব না। উনি বলছেন উনি এই ঘৃণা কেন মেনে নেবেন না, এই ঘৃণা প্রশ্নটা কেন আসলো সেটাও আমরা একটু আলোচনায় আনবো। উনি অবশ্য আরও বলার চেষ্টা করেছেন আমরা মানবিক মর্যাদা এবং সর্বজনীন মূল্যবোধের পক্ষে থাকব। যথারীতি ঝড় উঠেছে ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে এবং আমরা দেখেছি ফ্রান্সেও ফ্রান্সের যেই সাধারণ জনগণ ইসলামের বিদ্বেষী যে মনোভাব পোষণ করেন তারই আসলে উনি এক ধরনের প্রতিশ্রুতি মানে প্রতিচ্ছবি দেওয়ার চেষ্টা করেছেন তার কথাবার্তায়। ওনার কথাবার্তার পরে যেটা শুরু হয়েছে সেটা আমরা সবচেয়ে বেশি সবাইকে আসলে নাড়া দিয়েছে সেটা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, উনি অবশ্য ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন ম্যাক্রোকে, ওনাকে বলার চেষ্টা করেছেন যে ম্যাক্রো নামক ব্যক্তির ইসলাম এবং মুসলিমদের নিয়ে সমস্যাটা কোথায়, আসলে কোথায় আপনারা কি মনে করেন আমাদেরকে জানাতে পারেন। এর বাইরে এরদোয়ান বলেছেন যে ম্যাক্রোর একটি চিকিৎসাও প্রয়োজন আছে এবং এবং রাজনীতিবিদ হিসেবে উনি এর চেয়ে আর ভালো বলতে পারেননি। ওনার বলার যুক্তিকতা উনি তুলে ধরেছেন এরদোয়ান এভাবে যে যিনি মানুষের বিশ্বাসের স্বাধীনতা বোঝেন না তার দেশে বসবাসরত লাখো মানুষের অনুভূতিকে উনি বোঝেন না তাহলে উনি আসলে কেনই ওই পদে আছেন, এটারও যুক্তিকথা উনি বলার চেষ্টা করেছেন। এই ছিল আমি বলার চেষ্টা করেছি। আসলে আমরা এই বিষয়গুলো আসলে আলোচনা আনবো এবং এর বাইরে আমরা দেখেছি বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জায়গায় এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকেই ফ্রান্সের পণ্য বর্জন ফ্রান্সকে নিয়ে ম্যাকুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলছে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা আনবো, আলোচনা আরও রাখতে চাইব আমরা যে ধর্ম বিশ্বাস করি আমাদের নবী যে ধর্মের ওনার প্রতিশ্রুতি অবশ্যই আমরা আঁকতে চাইবো না, আমরা কেউ তাকে দেখিও নি, কিন্তু ওনার যমনায় উনি তো অনেক আক্রমণের শিকার হয়েছিলেন, ওনার যমনায় উনি মানসিকভাবে এবং শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছিলেন, ওভাবে কীভাবে উনি সেটা প্রতিকার করেছিলেন কী নির্দেশনা দিয়ে গেছেন সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং অতি উৎসাহিত হয়ে কেউ হিংসাত্মক আক্রমণ করছেন বা নৃশংস যে কর্মকাণ্ড করার চেষ্টা করছে বা করছে সে বিষয়ে কোনো প্রতিকার আছে কি না সে জানার চেষ্টা করব। দর্শক আবারও বলে রাখছি আলোচনা অংশ নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা অবশ্যই ফোন করতে পারবেন, আলোচনা নিতে পারবেন। তবে সকলকে অনুরোধ করে রাখছি কাউকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ না করে কোনো রকমের উত্তেজনাপূর্ণ বক্তব্য না নিয়ে আপনার মূল্যবান মতামত দিবেন, আমরা অবশ্যই আপনার মূল্যবান মতামত আমরা তার আলোচনায় রাখবো, জানবো, জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে এত রাতে অংশগ্রহণ করার জন্য। সরাসরি আলোচনা যাবো, আলোচনায় যাওয়ার প্রথমে আমি আমাদের বিজ্ঞ আইনজীবী যিনি রয়েছেন কমিউনিটির সবপ্রিয় অনেক পরিচিত মুখ তার কাছেই যাবো, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার MBA। আপনার কাছেই প্রথমেই জানতে চাই, আমি একটু ভূমিকা দিয়েছি যদিও একটু নাতি দীর্ঘ বক্তৃতার মতো হয়ে গেল, বাট সবগুলোই আমি একটু ফ্যাক্ট বলার চেষ্টা করলাম, আপনি এই ঘটনাকে কিভাবে দেখেন স্বাভাবিকভাবে একজন মুসলমান হিসেবে, প্রথমে এটা আমরা জানার চেষ্টা করব। আপনি আমাকে প্রথমেই প্রশ্ন করতেছেন তাই না? প্রথমে আপনি অনুভূতি জানার চেষ্টা করছেন। থ্যাংক ইউ সো মাচ। এজ এ মুসলমান হিসেবে, না মুসলমান হিসেবে যদি বলেন তে অবশ্যই কোটি কোটি মুসলমানদের যেভাবে এই ফ্রান্সের পক্ষ থেকে এই ঘটনার কারণে কোটি কোটি মুসলমানরা আঘাত পেয়েছেন আমিও আঘাত পাওয়াটাই স্বাভাবিক। জি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুসলমানরা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটা জিনিসের উপরে দীন ইসলাম ভিত্তি করা হয়েছে। এর মধ্যে প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো ফার্স্ট। একজন একজন স্রষ্টার প্রতি বিশ্বাস রাখে, ইহুদিরাও বিশ্বাস রাখে, খ্রিস্টানরাও বিশ্বাস রাখে, শিখরাও বিশ্বাস রাখে, এমনকি হিন্দুরাও বিশ্বাস রাখে, মেজরিটি মানুষ যে আল্লাহ একজন বা সৃষ্টিকর্তা একজন এটা বিশ্বাস করে।
কিন্তু যখন সেকেন্ড পার্ট ইমানের আমরা যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটাতে গিয়ে অনেক বাদ পড়ে যায়। খ্রিস্টানরা বাদ পড়ে, জুইশরা বাদ পড়ে, হিন্দুরা বাদ পড়ে, শিখরা বাদ পড়ে। এখন এই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দের এই ঈমান যদি কারো ভিতরে না থাকে, হি ইজ নট এ মুমিন, হি ইজ নট এ মুসলিম, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পার্ট প্রথমে এবং সেকেন্ড পার্ট হলো পরেই। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে যে কোনো ধরনের ইনসাল্টিং অ্যাটিটিউড যদি দেখায়, তাইলে এ দুনিয়ার বর্তমান বিশ্বের মোর দেন 2 বিলিয়ন মুসলিমস, এভরি ওয়ান হ্যাজ গট দ্য রাইট টু বি অফেন্ডেড। বন্ধুরা আমার, আপনারা যে যেখান থেকে আপনারা দেখতেছেন, আপনাদেরকেও বলবো এই কথাটা যে দেখেন, এই দেশে আমাকে উনি আইনজীবী হিসাবে আমার ভাই প্রথমে জিজ্ঞেস করেছেন, এই দেশের যে ইংলিশ ল, এই ইংলিশ লতে একটা আইন আছে যেটাকে ব্লাসফেমি বলা হয়। জি, ব্লাসফেমি আইনে আপনি ক্রিশ্চিয়ানিটিকে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলতে পারবেন না। তা জিজেস অর্থাৎ আমরা ঈসা আল ইসলাম যাকে বলি, ঈসা আল ইসলামকে তাদের নবী তারা বলে, ওনাকে কোনো কটাক্ষ করা যাবে না, যাবে না। এমনকি ঈসা আল ইসলামের মা মারিয়াম বা মেরিকে কটাক্ষ করা যাবে না। অল কামস আন্ডার দি আমব্রেলা অফ ব্লাসফেমি। এবং কি এখানে কি ইসলাম বা অন্য ধর্ম কেউ কি একই আইনে আনা যায়? আমি এইটাই বলতে চাইছিলাম, ভেরি সরি টু সে, যে দুঃখের বিষয় যে ব্লাসফেমি, বর্তমান যে ব্লাসফেমি আইন আছে এটার অন্তর্গত না ইসলাম বা অন্যান্য কোনো ধর্মকে আনা হয়নি, আনা হয়নি। এটা হলো লিগেল। আমি অনুরোধ করব আমাদের যারা মুসলমান এমপিরা আছেন পার্লামেন্টে অথবা কাউন্সিলররা আছেন, আপনার যে কোনো ভাবে যদি আপনার একটু ভূমিকা থাকে পলিসি মেকিংয়ে, তাহলে করবেন কি এই জিনিসটা বলবেন যে কেন এই দেশে ইকুয়ালিটি আইন আছে। হ্যাঁ, অন্যান্য ইকুয়ালিটি আইন আছে, ডিসক্রিমিনেশন আইন আছে। ওয়াই দিস ডিসক্রিমিনেশন? এখানে এখানে আমি কথা শেষ করে বলি, এই দেশে এবং সমস্ত ইউরোপে ইসলাম ইজ দি সেকেন্ড লার্জেস্ট রিলিজন। যদি তাই হয়ে থাকে, তাইলে অনুরোধ করব পলিসি মেকারদের কাছে যে প্লাসফেমি আইনের অন্তর্গত ইসলামটাকে আনা করা হোক। ধন্যবাদ স্যার, আপনার কাছে এটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করতে চাইবো, কিন্তু আমি অন্য দর্শককে নিয়ে আসি। আমি প্রথমেই আমার অনলাইনে যুক্ত আছেন মাওলানা আব্দুল কাদের সালে, আপনার কাছে একটু জানতে চাইবো। সালে ভাই শুনছেন আপনি আমাকে? সালে ভাই শুনছেন? সালে ভাই আপনি আনমিউট আছেন, একটু মিউট আনমিউট করতে হবে। শুনছেন সালে ভাই? বাংলাদেশে আমরা দেখেছি আজকে হেফাজত ইসলামের বিশাল একটা সমাবেশ হয়েছে, আপনি সংক্ষেপে যদি আপনারা জানাতেন আপনি কেন এই বর্জনের ডাক এবং কি ধরনের ঘোষণা এসছে। ধন্যবাদ আপনাকে। যে আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলুন। আচ্ছা, যে প্রশ্ন আপনি করেছেন যে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান করা হয়েছে এবং এটা কেন করা হয়েছে এবং পরবর্তী আরো কি ঘোষণা আসছে। জি, প্রথমত হচ্ছে যে অলরেডি আমাদের বিদগ্ধ আইনজীবী জনাব ব্যারিস্টার কুতুবুদ্দিন সিকদার সাহেব উল্লেখ করেছেন যে আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন যে বাক স্বাধীনতা, যেটা ফ্রান্সের প্রেসিডেন্ট উনি বারবার উল্লেখ করছেন, তাদের এই বলিটা হচ্ছে এটা আমাদের বাংলা ভাষায় বলে যে বিচার মানি তাল গাছ আমার। কোথায় বাক স্বাধীনতা? আজকে কি আপনি কথা বলতে পারবেন আপনি হলোকাস্ট নিয়ে? আজকে আপনি কথা বলতে পারবেন আপনার এই, বিশেষ করে আমাদের এই দেশে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে অ্যান্টিসেমিটিজম যেটা বলা হয়েছে, এই কয়েকদিন আগে জেরেমি কর্বিন কে তার পার্টির থেকে বরখাস্ত করা হয়েছে, তাহলে তার অপিনিয়নটা গেল কোথায়? তো সেইভাবে এখন এখানে যারা গে আছে, যারা এলজিবিটি সম্প্রদায়, তাদের সম্পর্কে আপনি কোনো কথা বলতে পারবেন? কাদের ভাই, আমি আসলে এই বিষয়গুলো আসবো, কিন্তু আজকে যেহেতু আপনাদের একটা বিশাল সমাবেশ হয়েছে, ওই জাস্টটাকে আমাকে কিছু জানাতেন যে ওখানে বাংলাদেশে কি কি ডাক দিয়েছে। আমি অবশ্যই এই বিষয়টা পরবর্তী সেগমেন্টে আপনাকে আলোচনায় আনবো। না, সেখানে ডাক দেওয়া হয়েছে, আমরা এটা নিন্দা করেছি এবং আমরা আমাদের খুব প্রকাশ করেছি এবং আমরা বলেছি যে ফ্রান্স প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট
ইমানুয়েল ম্যাক্রনকে বলা হয়েছে সেজন্য অতি সত্তর এর জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তার বক্তব্যকে সে প্রত্যাহার করে। এবং এটাও আমরা দাবি জানিয়েছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে, মানুষের বিশ্বাস এবং মূল্যবোধে বিশ্বাস করে, সেই কারণে এই ধরনের একটি হীন কাজের জন্য বাংলাদেশের সংসদের জন্য এর জন্য একটা নিন্দা প্রস্তাব গৃহীত হয়, সেই জন্য আহ্বান জানাই। আচ্ছা, আর কিছু যুক্ত করেছিলেন আপনারা, আজকে বিশাল মার্চ করেছিলেন, ওইটার সফলতা নিয়ে একটু বলতেন আপনারা কি? হ্যাঁ, সেটা তো আলহামদুলিল্লাহ এটা আনইনভার্সলি এটা সফল হয়েছে। মাত্র তিন দিনের নোটিশে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল যে ফ্রান্স এমবেসি বাংলাদেশে যেটা রয়েছে সেটাকে ঘেরাও করা হবে, এবং এর ডাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা দেখলাম যে ঢাকায় জমায়েত হয়েছে, এটা স্বতঃস্ফূর্ত জমায়েত ছিল। এবং এর মাধ্যমে এই মেসেজটা আমরা দিয়েছি যে ফ্রান্স এমবেসিকে ঘেরাও করার মাধ্যমে সেটা ফ্রান্স সরকারের কাছে একটা মেসেজ দেওয়া যে আমরা ক্ষুব্ধ হয়েছি এবং আমরা এই জিনিসটাকে পছন্দ করি না, এবং তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তার বাক স্বাধীনতার নামে কারো মনে এবং কারো বিশ্বাসে আঘাত করার রায় কাউকে দেওয়া হয়নি, সেই জন্যই সেটা আমাদেরকে আমরা এই আহ্বানটা জানিয়েছি। এবং এদিক থেকে আমরা মনে করি যে গোটা বাংলাদেশ এবং এমনকি ফ্রান্স এই মেসেজটা তারা যথাযথভাবে তারা পেয়েছে। স্যার, কুশপুত্তলিকা দাহন করার প্রসঙ্গটা একটু যদি আনি, কেন করলেন ওটা, মানে ওটা কি সহিংসতা উস্কে দিচ্ছে কিনা? কুশপুত্তলিকা দাহ করা হয়েছে কিনা আমি সেটা দেখিনি বা জানিনি, আসলে সেটা যদি হয়ে থাকে মনে করেন লক্ষ জনতার একটা মগ যখন এক জায়গায় ক্ষুব্ধ মানুষ যখন এক জায়গায় একত্রিত হয় তাহলে কিছু কাজ হয়ে যায় যেটা কোন রকমের আপনার মঞ্চ থেকে বা সংগঠন থেকে সেটা কখনো নির্দেশ করা হয় না, হয়ে যায়। এই সমস্ত জিনিস যদি কোনো হয়ে থাকে সেটা পুলিশের দেখার কথা, এটা কখনো মঞ্চ থেকে এই ধরনের আহ্বানও জানানো হয়নি এবং সেটা এই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। আচ্ছা, ধন্যবাদ। আমি পরবর্তীতে আপনাকে আসবো যে প্রসঙ্গটা আপনি উঠাতে চেয়েছিলেন এখানের বিষয়গুলোটা নিয়ে, সেই বিষয়টা আমরা নেক্সট সেগমেন্টে আনবো। একটু আমরা আরেকটা আলোচনা করছি। ডক্টর কামরুল হাসান শুনছেন? আপনার কাছে ডিফারেন্ট একটা প্রসঙ্গ নিয়ে আসি, আমি আসলে একটু ভূমিকা দিয়ে বলি যে ফ্রান্সের ফুটবলার আপনি নিশ্চয়ই শুনেছেন যে পল পগবা, উনি বলেছেন যে ইসলামকে প্রত্যেকে যেভাবে দেখে লাইকে সন্ত্রাসী হিসেবে, ইসলাম সেরকম নয়, এটা খুবই একটি সুন্দর ধর্ম উনি বলেছেন। কিন্তু ম্যানুয়েল ম্যাক্রো একজন রাজনীতিবিদ, উনি কেন উনি এটা বোঝেন না ইসলাম একটা শান্তিরক্ষক? উনি কি আপনি কি দেখেন এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় আছে, নাকি ওনার কোনো আগামীতে নির্বাচন আছে, ভাগ্য ঘোরাতে উনি এই ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে বড় ভূমিকা ঘোষণা দিলেন, হুমকি দিলেন? আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। আসলে এটা কয়েকটা বিষয় আপনাকে দেখতে হবে, এটি কোনো নতুন কিন্তু বিষয় নয় যে এটা ফ্রান্সের প্রেসিডেন্ট এখন এটাকে সমর্থন করেছেন। এর আগেও ঐতিহাসিকভাবে যদি আপনি দেখেন তাহলে একদম প্রথম থেকে রসুলের সময় থেকে এরপরে বিভিন্ন সেঞ্চুরিতে রসুলকে আমাদের মানে বিশেষ করে যেটা আমাদের অন্যান্য বক্তারা বললেন, রসুল আমাদের প্রিয়, রসুল আমাদের মানে অনেক কিছুর জন্য যে আমাদের আমরা যেটা কল্পনাই করতে পারি না, কিন্তু এটা হয়েছে। এটা ম্যাক্রনকে আপনি আজকে হয়তো ম্যাক্রন করেছে, কিন্তু বিভিন্ন শতাব্দীতে একটা এই ধরনের ঘটনা ঘটেছে। এবং ইভেন কোন কোন সময়ে অন্যান্য রাষ্ট্রপ্রধান, বিভিন্ন রকম খ্রিস্টান পাদ্রী, তাদের পক্ষ থেকেও এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত। তো এই জন্য ম্যাক্রন ওই লিস্টে একজন যোগ হয়েছে, ম্যাক্রন কোন নতুন কোন আবিষ্কার নয়, সেটা বুঝতে পারলাম। বিভিন্ন সময় হয়েছে জি, এখন কখন কিভাবে কেন হয়েছে সেটা অনেক কিছুর সাথেই জড়ানো যেতে পারে। আমাদের একটু বলেন আপনার মূল্যায়ন। হ্যাঁ, ম্যাক্রন একজন রাজনীতিবিদ এবং আপনারা সবাই জানেন যে ফ্রান্সে এখন ব্যাপকভাবে যেটাকে আমরা বলি রাইটিস্ট মুভমেন্ট আর কি, যেটাকে আমরা আমাদের ইউকেতে আমরা এখনো ওই রকম দেখি নাই, যেটা আমরা ফ্রান্সে দেখতেছি। ফ্রান্সে অনেকদিন ধরে আপনারা দেখেছেন যে এক ধরনের ডান চরম উগ্র ডানপন্থার এবং ফ্রান্সের জনগণের প্রতি যথেষ্ট সমর্থন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজের চেয়ে বেশি আছে। এখন ম্যাক্রন আপনি যেটা বলেছেন বা আপনি বলতে চাচ্ছ সেটা হতে পারে যে রাজনৈতিক কারণে ওই যে
উগ্র জনগোষ্ঠী, সেই উগ্র জনগোষ্ঠী যারা লিপেন অনেকে জানে, যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন আগে, তার ডটার প্রেসিডেন্ট নির্বাচন করতেছে ফ্রান্সে উগ্র ডানপন্থী হিসেবে, সেখানে একটা রোল থাকতেই পারে যে এই উগ্র ডানপন্থীদেরকে, যেটা ভেরি সিমিলার টু আমরা যদি দেখি নরেন্দ্র মোদী যেটা করেছে ইন্ডিয়াতে, যে নরেন্দ্র মোদী ইন্ডিয়াতে এক ধরনের হিন্দু উগ্রবাদী সংগঠন গুলোকে একত্রিত করেছে অথবা তাদের ভোট নিয়ে কংগ্রেসকে পরাজিত করার জন্য চেষ্টা করেছে, এর এর কোন অংশ থাকতে পারে। এবং এটা রাজনৈতিক ভাবে যারা আমরা ম্যাকিয়াভেলির পলিটিক্স নিয়ে যে ইউরোপ চলে, সেই ম্যাকিয়াভেলির পলিটিক্সে এই ধরনের ঘটনা অসম্ভব কিছু নয়, এটি একটি বিষয় থাকতে পারে যে পলিটিক্যাল কারণে সে করেছে। দ্বিতীয় যে কারণটি হচ্ছে যে তাদের কাছে এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা বলে একটা কথা আছে, যেটা থালে ভাই একটু ব্যাখ্যা করতে চাইলেন, যে এটার কোনো আসলে পুরোপুরি কোনো দিক নির্দেশনা বা এটা একটা ডিবেটেবল বিষয় ফ্রম দ্য বিগিনিং, যে মত প্রকাশের স্বাধীনতা বলতে আসলে কি বোঝায় আর সেই মত প্রকাশের স্বাধীনতার আসলে লিমিট। ধন্যবাদ ধন্যবাদ কামরুল ভাই, আমাদের সেগমেন্টে পরবর্তীতে আসলে আমরা এই মত প্রকাশটা নিয়ে কথা বলার চেষ্টা করব আসলে আমরা, কিন্তু আমরা একটু মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী আপনার কাছে আসতে চাই। মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী শুনছেন? জি আমি শুনছি। আপনি বিজ্ঞ আলেম, আপনি নিশ্চয়ই বিষয়টিকে অবশ্যই লক্ষ্য করেছেন, আপনার আপনাকেও আপনার ধর্মীয় জায়গা থেকে আঘাত করেছে আমরা নিশ্চয়ই জানি। আমরা আসলে একটু আপনি সংক্ষেপে যদি আলোচনা রাখতেন, আসলে অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা কতটুকু পরিমাণের প্রতিক্রিয়া দেখাতে পারি বা কিভাবে দেখানোটা উচিত, যেটা আমার শিরোনাম হচ্ছে আমাদের করণীয়টা কি? জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমত যে ফ্রান্সের এই রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে বিশ্বব্যাপী মুসলমানরা আক্রান্ত হয়েছেন, খুবই দুঃখ পেয়েছেন, কারণ মানুষের প্রিয়জন কে যদি কখনো আঘাতপ্রাপ্ত করা হয়, অপমানিত করা হয়, তখন সবাই মানুষ আঘাত পায়। আমার মা বাবাকে যদি কেউ গালি দেয় বা নিন্দা করার চেষ্টা করে, কোনোভাবে অপমানিত করার চেষ্টা করে, যে কেউ স্বাভাবিকভাবেই কষ্ট পাবে। কিন্তু মুমিনদের কাছে, মুসলমানদের কাছে নবী হলেন তাদের নিজের চাইতেও বেশি, সেটাই হচ্ছে মুসলমানদের কাছে আর নবী আউলা বিল মুমিন, তো মুমিনদের কাছে প্রাধান্য হচ্ছে, সবচেয়ে সর্বাধিকার প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সেখানে স্বাধীনতার নামে বা মত প্রকাশের স্বাধীনতার নামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের ব্যঙ্গ করা, অপমানিত করার চেষ্টা করা হয়েছে এবং এর প্রতিক্রিয়া বিশ্বব্যাপী মুসলমানরা করছে। জি, এবং আমরা মনে করি যে এটা করা ইমানি দায়িত্ব। আচ্ছা, এটা করা কি দায়িত্ব মুসলমানদের? স্বাভাবিকভাবে যেমন আমরা দেখি আজকে তো ওহি নাজিল হওয়ার সময় আর নেই, যেহেতু নবীর এই, সুতরাং ওহি নাজিল হওয়ার সময় নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন সময়ে যখন নবী ছিলেন, যখন ওহি নাজিল হতো, তখন আল্লাহ নবীর বিরুদ্ধে এরকম কেউ কিছু বললে আল্লাহ ওহী নাযিল করে দিতে। জি, আবুল আহাব আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন বলল সূরা লাহাব, সূরা মাসাত্তাবাতি আবিল আহাব ওয়া তাব নাযিল করে দিলেন সুবহানাহু ওয়া তাআলা। ওই সুবে মুহিরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলল, তখন কোরআনে কারিমে দশটির বেশি নিন্দনীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নূন, সূরা কলমে। তিনি সেটাকে ভিন্ন ভাবে এটাকে ইয়ে করার চেষ্টা করেছেন, কিন্তু মুসলমান হিসেবে আমাদের অবশ্যই তার নিন্দা করা উচিত, প্রতিক্রিয়া করা উচিত, কিন্তু অবশ্যই সেটা সীমা লঙ্ঘন করে নয়, যে দেশে আমরা করছি, যে কান্ট্রিতে আমরা অবস্থান করছি, সেই দেশ বা সেই ভূমির কোন রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে না, এবং সেই শ্রদ্ধা করে সম্মান দেখিয়ে আমাদেরকে আমাদের ক্ষোভ প্রকাশ করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ হুজুর, আমরা একদম শেষ পর্যন্ত অনেক দর্শক বিরতির আগে থেকেই যুক্ত ছিলেন, আমরা আমরা দুজনের বেশি দর্শক আসলে নিতে পারবো না এই সেগমেন্টে। আসসালামু দর্শক, আপনার পরিচিতি সংক্ষিপ্তভাবে মতামত রাখেন। আসসালামু দর্শক শুনছেন? আসসালামু আলাইকুম দর্শক, বলুন আপনার। আসসালামু আলাইকুম, আপনাদের কাছে আমার সালাম। জি শুনছি। প্লিজ এই মানে এই প্রোগ্রামটা করছেন খুবই সুন্দর, আর আমার মতে আমরা সব মুসলমান মিলে একটা পিটিশন হওয়া দরকার ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে, যে উনি একজন প্রেসিডেন্ট,
এই ধরনের এই মানে জিনিসগুলা করছেন ওটা ব্লাসফেমাস ওকে ওদের দেশে যাই করুক করুক কিন্তু আমাদের মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে ওরা যা করতেছে ওটা আমরা মুসলমান সব এক হয়ে আমরা दर्शक फिर आसबें परवर्ती दर्शक सुन हेलो दर्शक सुनिपी सलामकुम दर्शक स्टूडियो कथा बोलुन জি দর্শক আমরা মতামত পেয়েছি পরবর্তী দর্শক স্লাগম শুনছেন জি 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 সংক্ষেপে বলুন দর্শক প্লিজ জি ফ্রান্স ওয়ালাইকুম আসসালাম শুনছেন মেকানিও জেবগুলা হর্স হই धर्म व्यवहार करा ठीक ना कंडेम करता फ्रांस ধন্যবাদ দর্শক আমি একজন মুসলমান হিসেবে আমি খুব আঘাত পাইছি কুরআনও কমপ্লিট লেখা আছে আর যদি নবীরে কোনো ব্যঙ্গ করে অমর্যাদা করে তারে আমরা হত্যা করতাম পারি ধন্যবাদ দর্শক আপনার কথা বুঝতে পেরেছি পরবর্তী দর্শক স্বাগত শুনছেন কিন্তু আমার একটা আমরা আর কোনো কল কি নিতে পারবো না আশা করি দর্শক আপনার কথা আমরা বুঝতে পেরেছি আমরা একটু আলোচনা যাব আসলে অনেক দর্শক আছে আমরা নিতে পারছি না আপনার কাছে সরাসরি যাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দর্শকের দুটো প্রশ্নের মধ্যে একটি অবস্থা ছিল যে আমরা সবাই একত্রিত হয়ে একটা পিটিশন করতে পারি কিনা আমি একটু যুক্ত করি যে আমরা একটা মামলা করতে পারি কিনা বা কোনো বিষয় এটা কিভাবে করা যায় মানে এটা প্রাতিষ্ঠানিকভাবে কিছু করা যায় কিনা আপনি যখন দেখবেন আইনের ক্ষেত্রে ব্যক্তি থেকে ব্যক্তি পার্সন টু পার্সন যদি কোনো মামলা হয় তাহলে এর জুরিসডিকশন হলো আপনার লোকাল কোর্টের এবং ইন্টারন্যাশনালি যদি কোনো দেশের বিরুদ্ধে হয় ওই দেশও যদি কোনো ক্রিমিনাল কোনো কিছু করে থাকে তাহলে দ্যাট ক্যান বি ডেলট উইথ বাই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু এখন এটা যেভাবে হয়েছে কোনো ব্যক্তিবিশেষ যদি যদি তার লোকাস্ট্যান্ডি বলে ইংরেজিতে এটাকে ল্যাটিন টার্ম যে এই ব্যক্তি আঘাত পেয়েছে রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রকে নিতে পারে কিন্তু এখানে দেখা গেছে যে কোনো ব্যক্তিবিশেষকে উনি করতেছে না উনি করতেছে সম্প্রদায়কে টু বিলিয়ন মুসলমানদেরকে আমি একটা কথা একটা বই নিয়ে এসেছি এখানে এখানে যদি করেন বন্ধুরা আপনারা দেখবেন আমার হাতে যে বইটা এখানে লেখা 100 বা দি 100 এই বইটা প্রথমে লেখা হয়েছিল 1975 এ দি 100 অর্থ হলো যে 100 জন মানুষ যাদের সবচেয়ে বেশি মানুষ জাতির উপরে ইনফ্লুয়েন্স রয়েছে আপনি বিশ্বাস করবেন কি না এই বইটা লিখে একজন আমেরিকানের এটার নাম দেখেন মাইকেল হার্ট সে লিখেছে এই 100 জন মানুষের ভিতরে ডু ইউ নো হু ইজ নাম্বার 1 জি নাম্বার 1 হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তারা খ্রিস্টান সে মুসলমান না হয়তো এথিস্ট হতে পারে উনি বলতেছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ হ্যাজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স ইন দ্য এন্টায়ার হিউম্যান বিইং এখন দেখেন এখানে এই বইয়ের প্রথম দেখেন নাম এখানে আছে এখানে আলবার্ট আনস্টাইন আছে প্রেসিডেন্ট কেনেডি আছেন তারপরে গর্বাচেভ আছেন রাশিয়ার এই ধরনের 100 জন মানুষের অনেকজনের ছবি আছে এখানে কিন্তু ইভেন মাইকেল হার্ট হি ডিডন্ট পুট দি এনি পিকচার অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্বন্ধে একটা সেন্টেন্স বলবো আমি বেশি সময় নিব না উনি বলতেছে এখানে দেখেন উনি বলতেছে যে প্রথম প্রথম সেন্টেন্সে যে মুহাম্মদ টু লিড দি লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস মে সারপ্রাইজ সাম রিডার্স এন্ড মে বি কোয়েশ্চন বাই আদার্স বাট এই কথাটা ইম্পর্টেন্ট বাট হি ওয়াজ দি অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি হি ওয়াজ দি অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস শুধু ধর্মীয় না He was a philosopher,
he was a political scientist. In every way, Muhammad sallallahu alaihi wasallam was shown respect by Michael Hart. Then Allah nobir sob chite beshi influence holo manush jatir upore. Ekhon amader je priyo president, Turkey president, je Erdogan sahab bolechen, the Macron needs some mental health treatment, mental health treatment, এটা উনি ঠিক বলেছে। কারণ একজন পলিটিশিয়ান হয়ে, একজন রাজনীতিবিদ হয়ে, এক সম্প্রদায়ের মানুষকে সারা দুনিয়ার 1/4 অফ দা পপুলেশন অফ দা ওয়ার্ল্ড হ্যাজ বিন ইনসাল্টেড, এটা বন্ধুরা হতে পারে না। আমার কথা প্রায় শেষ। আল্লাহ নবী বলতেছেন যে তোমরা সারপ্রাইজ হবা না। আখেরি জামানায় সাইয়াতি কুম ফি আখেরি জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম আমিনা। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যুগে যুগে তো আখেরি জামানায় কিছু দাজ্জাল আসবে, মাকরনের মতো দাজ্জাল, কাযাব, এরা মিথ্যুক হবে, তাদের কথাবার্তা কোনো ঠিক হবে না। তখন যদি এরা আসে কি নিয়ে, এমন কথা নিয়ে আসবে, ইয়াতিকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও যা শুনে নাই, এই সমস্ত কথাবার্তা এই রাষ্ট্রনায়করা বলবে। যদি এরকম বলে তাহলে কি করবা? একজন বন্ধু বলেছে, কলার বলেছে যে আমরা ফাইট করব। নো, আল্লাহ নবী বলতেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের থেকে দূরে থাকো, ওদের সব কিছু বয়কট করো এবং তোমাদেরকে ওদের কাছ থেকে হিফাজত করো। আমরা তাই করব বন্ধুরা। ফ্রেঞ্চ কোনো জিনিস কিনব না, ফ্রেঞ্চ কোনো জিনিস খাব না। কাতার, মিডল ইস্ট, জর্ডান, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গায় ফ্রান্সের গুডসকে বয়কট করতেছে। আমার মনে হয় আমরা উত্তেজিত হয়ে কোনো কিছু করব না, কিন্তু উইথ রিজনস উই হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আসলে মূল্যবান আরেকটা প্রশ্ন আপনার কাছে রেখে আরেকজন আলোচনার কাছে যাবো, সেটা হচ্ছে যে আইনের বিষয়টা একটু আবার আসবো পরবর্তীতে, আপনি একটু ব্যাখ্যা যদি করেন। আমরা একটু মাওলানা আব্দুল কাদির সালে ভাই, আপনি শুনছেন তো? যে আপনার কাছে আসলে প্রশ্ন না, আপনি শেষ করতে পারেন আগের পর্বে, সেই সেটা যুক্ত করতে পারেন। এর বাইরে আমার আসলে ছোট্ট একটা জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে যখন আপনি কি মনে করেন যে ব্যঙ্গাত্মক কার্টুন তো সে প্রত্যাহার করবে না, আপনার কি মনে হয় যে এসব করলে আমরা যদি বর্জন করি বা আপনাদের যে আন্দোলন আছেন এটা করলে প্রেসিডেন্ট তার অবস্থান থেকে সরে আসতে পারেন? এটা একটা প্রশ্ন হইলো। তার আগে আপনি যে ধর্মনিরপেক্ষ স্বাধীনতা মত প্রকাশের কথাগুলো বলেছিলেন, এই জিনিসটা একটু যুক্ত করতে পারেন? সেই কথাটাই যেটা চেয়েছিলাম, যে মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার যে কথাটা বলা হচ্ছে ওয়েস্টে, সেটা আসলে এক ধরনের প্রতারণা মানুষের সাথে। তারা নিজেদের সমস্ত বিষয়গুলোকে তারা সংরক্ষণের জন্য এমন বিধিবদ্ধ আইন করে রেখেছে, তার সম্পর্কে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না। আমি উদাহরণ দিয়েছিলাম জেরেমি করবিনকে, তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের গুরুত্ব না দিয়ে তাকে অ্যান্টিসেমিটিজমের অভিযোগ দিয়ে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে সেই জায়গায় বাক স্বাধীনতা কোথায় থাকলো? আমরা তো গেদের ব্যাপারে কথা বলতে পারি না। আমরা আগে আলোচনা হয়েছে জেসাস ক্রাইস্টের ব্যাপারে ব্লাসফেমি নিয়ে প্রশ্ন এসেছে, পৃথিবীর মধ্যে 69 কান্ট্রিতে ব্লাসফেমি ল অলরেডি আছে। তো সেখানে এগুলো তারা রেখে দিয়েছে। এখন মুসলমানদেরকে আপনি জঙ্গি বলতে পারেন, মুসলমানদেরকে আপনি হেইট করতে পারেন, তাদেরকে আপনি মূর্খ বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, সেটা কিন্তু অ্যান্টিসেমিটিজমের লর মধ্যে পড়ে না। তাহলে কি ধরনের আপনার এখানে সমতা আসলো? তো সেই জন্য আমি মনে করি তারা যেটা বলে যে ম্যাক্রন যে কথা বলছে যে বাক স্বাধীনতা যদি থেকে থাকে, তাহলে তিনি তার বক্তব্যের বিরুদ্ধে যে প্রতিবাদটা হচ্ছে ফ্রান্সে, সেই প্রতিবাদটাকে তো সে গ্রহণ করা উচিত, সেটাও তো বাক স্বাধীনতা। কিন্তু মসজিদ গুলো বন্ধ করে দিচ্ছে, চ্যারিটি গুলো বন্ধ করে দিচ্ছে, ইসলামী সংগঠন গুলো বন্ধ করে দিচ্ছে, তার বিরুদ্ধে সে যুদ্ধ শুরু করেছে এবং বলছে ইসলামের মধ্যে রিফর্মেশন দরকার। আমরা আশা করি উনি ফিরে আসবেন, কোনো কারণে টেকনিক্যাল কারণে আমরা হারিয়ে ফেলেছি। আমরা একটু আরেকজন আলোচকের কাছে যাব, ডক্টর কামুল হাসান শুনছেন? হ্যালো, আমরা আশা করি টেকনিক্যাল টিম থেকে একটু বিষয়টাকে দেখবে। আমরা একটু ব্যারিস্টার সাহেব আপনার কাছে আসবো। ব্যারিস্টার সাহেব, আপনি আসলে একটু খোলামেলা যদি আমাকে বলতেন আমাদেরকে, ব্লাসফেমি আলের কথা আমরা আগের আলোচনা বলার চেষ্টা করতেছিল। আমরা দেখলাম যে বাংলাদেশে আজকে
গত কয়েকদিন আগে লালমনিহাটে একজনকে কোরআন নাকি উনি পুড়িয়ে ফেলেছেন, কারণ ওনাকে পুড়িয়ে মারা হয়েছে। আমরা দেখলাম কুমিল্লাতে হিন্দুদের বাসায়ও কয়েকজনকে ভাঙচুর করা হয়েছে, এগুলো গুজবের একটা অংশ হইতে পারে। কিন্তু এর বাইরে আপনি বাস্তবতা হতে কিছু কিছু জায়গায় তো বাংলাদেশের যারাও বিশ্বে কিছু কিছু নজির তো আছে, উগ্রপন্থা তো অবলম্বন করে মুসলমানরা, এই বিষয়ে আপনার মতামত কি? না আমি বলি ভাইজান, আপনি ইংরেজিতে একটা কথা আছে, দ্যার ইজ অলওয়েজ সাম রটেন আপেল ইন দ্য বাস্কেট, একটা বড় টুকরির মধ্যে যদি আপেল থাকে বা আম থাকে, একটা কি দুইটা খারাপ থাকতে পারে, এটা তো নর্ম না, কথাটা বুঝছেন? নর্মটা কি? নর্মটা হচ্ছে দেখেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে আসছি এখানে। এখানে কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুসলমানদের এই নীতি হওয়াই বন্ধুরা উচিত। আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিবা না। আল্লাহ বলতেছেন খবরদার তোমরা তাদেরকে গালি দিবা না, কারণ তোমরা যদি তাদেরকে গালি দেও তাইলে কারণ তারা তখন আল্লাহকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, মসজিদকে গালি দিবে, রসুলকে গালি দিবে, তাই তারা আমরা মৌখিক প্রটেস্ট করব। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা উগ্রপন্থী হওয়ার কোনো স্কোপ নাই, কারণ যে দিনে ইসলাম যে শব্দটা, এই ইসলাম শব্দটাই হলো একটা শান্তি, শান্তি মানে পিস। আর আমাদের নবীর, আমরা যদি উগ্রপন্থা করি ওইটা একটা অপরাধ হয়ে গেল, না এটা নন ইসলামিক হয়ে গেল এবং অপরাধ হয়ে গেল, অপরাধ হয়ে গেল, সেখানে আমার শাস্তি পেতে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এটা দিস ইজ নট ইসলাম। আপনি ভালোবাসা দেখিতে গিয়ে আপনি লাইন ক্রস করবেন, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। ধরেন এই যে রিসেন্টলি সমস্ত রাশিয়া হলো বিরাট একটা দেশ, আমার কথাটা শেষ করবো না, পরে বলবো না, শেষ করো আপনি। রাশিয়া বিরাট একটা দেশ, এর মধ্যে একটা ছোট্ট প্রভিন্স হলো চেচনিয়া। চেচনিয়ার প্রেসিডেন্ট ডাক দিয়েছিলেন এই এই ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে, 2 মিলিয়ন পিপুল গেট টুগেদার এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম দিয়ে এবং ভালোবাসার হার্ট শেপ দিয়ে এই 2 মিলিয়ন মানুষ এই যে ভালোবাসা দেখাইলো, এইটা হলো এটা, এই 2 মিলিয়ন তো মারামারি শুরু করতে পারতো। জি, যে এটা সেটা তো নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণ ভাবে করছে, এটাই আমাদের ইসলাম। আমরা প্রটেক্ট করলাম, জি, রসুলকে দেখি না, রসুলকে প্রটেক্ট করলাম আমরা। অবশ্যই, ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনা আবার ফিরে আসবো। আমরা হারিয়ে ফেলেছিলাম মাওলানা সালেহ সাহেবকে, আপনি কি আছেন? আমি যেটা বলি যে বাক স্বাধীনতার কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে এক ধরনের প্রতারণা মানুষের সাথে, জি, এবং এটা তাদের নিজেদের বেলায় কিন্তু তারা সেটা মেনটেন করে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রন যে বাক স্বাধীনতার কথা বলছে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে যে প্রতিবাদটা হচ্ছে সেটাকেও তার মেনে নেওয়া উচিত। কিন্তু আমরা দেখছি সে কিন্তু একজন কার্টুনিস্টের, আপনার স্বাধীনতার একটা সীমা থাকা উচিত, একজন কার্টুনিস্ট একজন একজন নারী তার পক্ষাদেশকে উলঙ্গ করে তো প্রদর্শন করছে কার্টুনের মধ্যে, তারপরে আরেকজন পুরুষ তার সমস্ত শরীর ঢাকা কিন্তু তার পুরুষাঙ্গকে খুলে দিয়ে সেটা তার দিকে উদ্যত করে রেখেছে, ইজিটটা বাক স্বাধীনতা একটা লিমিট থাকা উচিত, এটা একটা আমরা বুঝি, কিন্তু তারা এই লিমিটগুলো তারা মানছেন না। এখন যদি তারা এই কথা বলে থাকেন তাহলে ইমানুয়েল ম্যাক্রনের উচিত হচ্ছে সারা দুনিয়াতে মুসলমানরা যে ক্ষোভ প্রকাশ করছে এবং বিশেষ করে ফ্রান্সের মুসলমানরা যে ক্ষোভ প্রকাশ করছে তাদের এই ক্ষোভটাকে মেনে নেওয়া। আপনি নিশ্চয়ই বাংলাদেশে লক্ষ্য করেছেন যে অনেক অনেকগুলো প্রতিবাদ হচ্ছে, এর বাইরে আমাদের আসলে আচরণটা কেমন হওয়া উচিত এটা আমরা একটু লাস্ট পর্বে আপনার কাছে জানতে চাইবো। আমি একটু ডক্টর কামরুল হাসানকে যুক্ত করার চেষ্টা করি। ডক্টর কামরুল শুনছেন? আমরা আসলে আলোচনার মধ্য দিকে রয়েছি, প্রায় এই পর্বের শেষের দিকে রয়েছি, আপনাকে একটু সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্ত করতে চাই। আপনি আমাদের যেমন বিজ্ঞ আইনজীবী বলার চেষ্টা করেছিলেন যে আমরা অনেকগুলো বিষয়ে আইনের বিষয়গুলোকে আমরা পারি কি পারি না, কিন্তু আপনি আমাকে জানার চেষ্টা করেন যে ব্লাসফেমি আইনের আওতায়
আমাদের দেশে বাংলাদেশেও তো আমরা সেটা আনতে পারি না বা অন্যান্য দেশে এই চর্চাটা কেমন আর কোনোভাবে কি দর্শক যেমন প্রশ্ন করেছিলেন যে কোনোভাবে কি প্রাতিষ্ঠানিকভাবে ম্যাক্রোলের বিরুদ্ধে কিছু করা যায় কি না আর শুধুমাত্র বর্জন করলে কি সে তার মতামত প্রত্যাহার করবে আসলে আমাদের কয়েকটা প্রশ্ন এই বিষয়ে জানা দরকার এবং এই বিষয়গুলো অনেকগুলো বিষয়ে আমাদের ওলামারা অনেকগুলো বিষয়ে এর আগেই জবাব দিয়েছেন বিভিন্ন সময় প্রথম কোশ্চেন হচ্ছে যে কোন মুসলিম কান্ট্রিতে যদি এটা হয় হ্যাঁ মুসলিম ডমিনিয়ন কান্ট্রি পাকিস্তান বাংলাদেশ অর মিডল ইস্ট এখানে তো হতে পারে এখানে এটা রিয়াকশন কি হবে এখানে কি আইন আছে যে এরকম কেউ করলে তাকে আইনের আওতায় এনে বা ইয়ে সব দেশে কিন্তু নাই কিন্তু মুসলিম স্কলারদের অপিনিয়ন হচ্ছে যে যদি এরকম হয় রসুলকে এইভাবে অপমান করে বা রসুলকে এইভাবে ইয়ে করে মুসলিম দেশে তাহলে মুসলিম স্কলারদের কিন্তু অপিনিয়ন আছে ভেরি সিরিয়াস কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে একটা জিনিস কিন্তু কোন মুসলিম স্কলার অ্যাকসেপ্ট করে নাই যেটা অনেকেই অনেক জায়গায় দর্শকরা ভুল করে বা বিভিন্ন জায়গাতে অনেকেই মনে করে থাকে যে এরকম কেউ করলে রাষ্ট্রীয়ভাবে কাউকে ফাঁসি দেওয়া বা হত্যা করা ছাড়া ব্যক্তি হিসেবে কাউকে এভাবে হত্যা করাটা কিন্তু কোন মুসলিম স্কলার অ্যাকসেপ্ট করে নাই যে ব্যক্তি অর্থাৎ কেউ করলো আমি ব্যক্তি হিসেবে যেটা হত্যা করতে পারি না তাকে রাষ্ট্রীয় আইনে এনে সেই আইনের মাধ্যমে তাকে ইয়ে করার ব্যাপারে স্কলারদের অপিনিয়ন রয়ে গেছে মুসলিম কান্ট্রিতে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যখন এটা অমুসলিম কান্ট্রিতে হচ্ছে জি আমরা এখন একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে বাস করি যেখানে যা কিছু ঘটে আগে হয়তো এগুলো ঘটলে এক জায়গায় ঘটলে আরেক জায়গায় লোকেরা জানতো না জি কিন্তু এখন তো মুহূর্তের মধ্যে সারা দুনিয়াব্যাপী জানাজানি হয়ে যায় এবং এটা মিডিয়ার কারণে গ্লোবালাইজেশনের কারণে আমরা ফেসবুকের কারণে জানাজানি হয় কোশ্চেনটা হলো যে যখন এটা অমুসলমান দেশে হয় এবং অমুসলমান দেশে হলে তখন অ্যাজ এ মুসলিম মুসলিম বিশ্বের যে সমস্ত প্রতিবাদের কথা আপনি আনছেন এখানে যে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশে প্রতিবাদ করছে পাকিস্তানে প্রতিবাদ করছে বা বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে এইটা মুসলিম বিশ্বের রিয়াকশনটা কি হওয়া উচিত আর আরেকটা হচ্ছে যে আমরা যারা অমুসলমান দেশে মাইনরিটি হিসেবে আছি তাদের রিয়াকশনটা কি হওয়া উচিত আমি বলবো প্রতিবাদ সব জায়গায় হতে হবে মুসলিম কান্ট্রি গুলোর মধ্যে আপনি যদি দেখেন আমরা তো আনছি যে টার্কি প্রতিবাদ করেছে অবশ্যই টার্কির প্রেসিডেন্টের প্রতিবাদ কিন্তু সকল মুসলিম আমরা মুসলিম ঐক্যের কথা বলি সকল মুসলিম বিশ্বের প্রেসিডেন্টরা প্রধানমন্ত্রীরা পার্লামেন্ট কি সেইভাবে প্রতিবাদ করেছে আমরা কিন্তু সেটা খুব বেশি যে প্রতিবাদ হয়েছে বরং জনগণ জনগণের পক্ষ থেকে যে প্রতিবাদটা হচ্ছে বিভিন্ন জায়গাতে সেটার ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেটা আমাদের ইয়া ভাই বলছেন ফরিদ ভাই বলছেন খুব ক্লিয়ারলি সেটা লক্ষ্য রাখতে হবে যেটা যেন আইন কানুনের মধ্যে হয় এটা হওয়ার এজন্য ইম্পর্টেন্ট যে এটা না হলে আমাদের যে ইমেজ এবং আমরা পশ্চিমা বিশ্বে আছি অবশ্যই প্রতিবাদের ব্যাপারে কিন্তু 1% দ্বিমত নাই প্রতিবাদ হতে হবে ইয়েস ধরনটা কি হবে যদি একটা প্রতিবাদের ইয়ে হয় অর্থাৎ তাদের যেহেতু রাষ্ট্রীয় পর্যায় থেকে এটাকে সমর্থন করা হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ফ্রান্সের তিনি যেহেতু সমর্থন করেছেন অবশ্যই ফ্রান্সের এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যে যেখানে তাকে আঘাত করবে যেখানে তার ইকোনমিকে আঘাত করবে যেখানে এগুলোর ব্যাপারে কিন্তু সবার ইয়ে আছে যে হ্যাঁ এগুলো করা উচিত যেমন এর আগে আমরা বলছি ড্যানিশ কার্টুন হয়েছে তাই না এবং সেটাও কিন্তু মনে রাখতে হবে সেটাও কিন্তু ড্যানিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি কিন্তু সেটাকে সাপোর্ট করেছে বলেই তখনকার প্রতিবাদ হয়েছে সারা বিশ্বে জি অনেক জায়গায় এটা হয় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও রাষ্ট্রীয় পর্যায় থেকে সেটাকে সমর্থন করা হয় না কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে সমর্থন করলে এটার প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং প্রতিবাদ করার জন্য কিভাবে প্রতিবাদ করা যায় কিভাবে প্রতিবাদ হওয়া উচিত মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বের যারা মাইনরিটি আছে তাদের মধ্যে এটা আমার মনে হয় আলোচনা করা উচিত বা চিন্তা করা উচিত যে কিভাবে এটাকে আপনাকে এখন থামাতে হচ্ছে আমাকে আমি পরবর্তীতে আপনার কাছে যখন আসবো আসলে আপনার কাছ থেকে কিছু ক্রিয়েটিভ আলোচনা রাখার চেষ্টা করব যে আপনি কিভাবে মনে করেন প্রতিবাদটা হওয়া উচিত বা প্রতিবাদের বাইরে আর কি কি করা যায় শুধুমাত্র প্রতিবাদে তো আমরা দেখেছি যেমন মার্কিন পণ্য বর্জনের ঘোষণা হয়েছিল আফগানিস্তান ইরাক যুদ্ধে তেমন কোনো মানে তেমন কোনো অর্জন আমরা দেখি আমরা এই বিষয়টা আর একটু আলোচনা করব পরবর্তীতে সেগমেন্টে কিন্তু আমাকে মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী আপনাকে আনতে হচ্ছে আপনি শুনছেন ফরিদ ভাই আমি একটা সাদা মাথা বলি আমাদের আমাদের ধর্মীয় অনুভূতি কি এতই ঠুনকো যে আমরা কিছু একজন মানুষ বললো
এবং আমরা সেই ব্যাপারেই যেমন লালমনিহাটে বলার চেষ্টা করলাম একজনের একে পুড়িয়ে মারা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন কুমিল্লাতে কয়েকটা বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এবং একজন শিক্ষক একটি স্কুলে একজন কার্টুন প্রদর্শন করলো আর আমরা নিজ উদ্যোগে তাকে হত্যা করে ফেললাম। এত ঠুনকো নাকি আসলে আমাদের আর কি আকিদা বা আখলাক তৈরি করা উচিত আপনি মনে করেন, না এটাই এটাই স্বাভাবিক? দেখুন বিষয়টা হচ্ছে যে অনুভূতিটা অনুভূতি যে সবার, মানুষ তো সবাই মানুষ, যে ধর্মের হোক না কেন সবাই মানুষের অন্তর খুবই সেন্সিটিভ, তাদের অনুভূতিতে আঘাত লাগাটা খুবই স্বাভাবিক, বিশেষ করে যেখানে যেসব জায়গাতে স্পর্শকাতর বিষয় বা দুর্বল জায়গা আছে সে সমস্ত জায়গাগুলোতে মানসিক ভাবে অনেক অত্যাচার করা হয়েছে, তাকে শারীরিক ভাবে করতে হয়েছে, উনি তো ধৈর্য সহকারে ছিলেন, আপনি আগের বক্তব্যে বলেছিলেন ওহী নাজিল হয়েছেন, এর বাইরেও তো একজন হিউম্যান হিসেবে অনেক শক্তিশালী লোক ছিলেন, আমরা আসলে কিভাবে আমাদের রসুলকে চেনাতে পারি? খুবই সুন্দর প্রসঙ্গ, যেমন ওই এই প্রসঙ্গটাই আসতে চাচ্ছিলাম, যে ছেলেটা ওই শিক্ষককে হত্যা করেছে তাকে তো প্রমুখ করা হয়েছে, তাকে প্রথমে এটা দেখানো হয়েছে, সে সেটা দেখতে চায়নি, তারপর সেটাকে অঙ্কন করানোর জন্য বলা হয়েছে, তখন পরিস্থিতিতে যাওয়ার জন্য, কিন্তু আমরা বলতেছি না এটাকে লিগালাইজ করার চেষ্টা করতেছি না, আমরা বলতেছি না যে এটা শরীয়ত সম্মত হয়েছে, বরং আমরা এটাকে বলতেছি যে এই ধরনের কাজ কি করলে আমরা বরং বিচার ব্যবস্থাটাকে আমরা নিজের হাতে নিতে পারবো, আমরা আইনি ভাবে বা রাষ্ট্রীয় যে আইন আছে সেভাবে আমরা সেটাকে ক্যারিয়ার করতে হবে। যেমন বাংলাদেশে যে ওই একজন একজনের বাড়িতে আগুন দেয়া মারা এগুলা কখনোই ইসলাম সমর্থন করে না, বরং কেউ যদি এগুলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো ইয়ে হলে অবশ্যই আমাদেরকে নিন্দা করতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং সেটা অবশ্যই সীমা লঙ্ঘন করে নয়, সীমা লঙ্ঘন করে নয়, যেমন কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশ যে ফ্রান্স এবং অন্য দেশে হচ্ছে, আবার একইভাবে ওই ছেলেটাকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করাটাকে আমরা সমর্থন করতে পারি না, সবকিছু একটা 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 সীমার মধ্যে থাকে। এই যে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, আমরা দেখেছি রিসেন্টলি এই যে 2018-19 সালে এই ফ্রান্সেই আমরা দেখেছি এই যে তাদের ইয়ে নিয়ে ওই যে ফ্যান্সন সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, সেখানে প্রায় 40 লোকদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, যাদের ফ্যান্সন সংস্কার নিয়ে আন্দোলনের এটা তো তাদের বাক স্বাধীনতা ছিল নাকি, কিন্তু ফ্রান্স 40,000 লোককে শাস্তি করেছে। তাছাড়া আমরা জানি ওই যে কমেডিয়ানের কথা আমরা জানি, ওই যে জিউডন এর কথা আমরা জানি, যিনি ওই যে অ্যান্টিসেমিটিক কমেন্টস করার জন্য হেট স্পিচ দেওয়ার জন্য প্রায় 8 বারের মতো দোষী সাব্যস্ত হয়েছিল, তো অ্যান্টিসেমিটিক কমেন্ট করার জন্য একজন কমেডিয়ান, ফ্রেঞ্চ কমেডিয়ান যদি দোষী সাব্যস্ত হতে পারেন, তাহলে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার কারণে সেটা কি দোষী হওয়ার মতো একটা কাজ না? জি অবশ্যই দোষী হওয়ার মতো কাজ, আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা রাখবো, শেষ পর্যায়ে যাবো। জি আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলতে চাই, আমরা ব্রেকে যাবো, বলুন। হ্যাঁ জি, এই যে কার্টুন আঁকার চেষ্টা করেছে, কোনোভাবে এটা আমার নবীর কার্টুন হচ্ছে চরিত্র হতে পারে না, চেহারা হতে পারে না আমার নবীর, এটা এরা হয়তো আমার 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 আমাদের মতো কোন একজন একজন মুসলমান যার চরিত্রকে হয়তো চরিত্রায়িত করার চেষ্টা করেছে, চিত্রায়িত করার চেষ্টা করেছে, এইরকম চেহারা আমার নবীর হতে পারে না, আমাদের নবীকে তো কেউ দেখেনি, তারা অঙ্কন করবে কি নবীর চেহারাটাকে, আমাদেরকে নবীর আদর্শ তুলে ধরতে হবে আমার মনে হয়, তাহলেই আমরা এই সমস্ত কাজের যথাযথ জবাব দিতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের একটু বিরতিতে যেতে হবে। দর্শক, কথা বলছিলাম ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যঙ্গচিত্র প্রদর্শন অব্যাহত রাখা হবে এই বিষয়টি নিয়ে আপনারাও আলোচনায় যুক্ত হয়েছিলেন, এই পর্বে আমরা আগামী পর্বে আপনাদেরকে নিয়ে নিব, আরও কয়েকজন দর্শককে নিব এবং আলোচনায় ফিরব। এই পর্যন্ত কথা বলছিলাম আমাদের এবারে বিষয় ছিল ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা এবং আমাদের করণীয় কি এই বিষয়টি নিয়ে। আপনারা জানেন, একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমরা হচ্ছে যে 2015 সালে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর অফিসে জঙ্গি তথাকথিত জঙ্গি হামলা হয় এবং 12 জনকে মারা যান সেই হামলায় কার্টুনিস্ট সহ, এবং এই বছর এই মাসের শুরুতেই ম্যাক্রো বেসিক্যালি ইসলামকে সংকটাপন্ন ধর্ম হিসেবে মন্তব্য করেন এবং ইসলামী
বিচ্ছিন্নবাদ দূর করতে কঠিন আইনও তৈরি করার ঘোষণা দেন। প্রায় 10% মুসলমান ফ্রান্সে বাস করেন, আমরা এটা জানি, এবং ইসলামকে দমিয়ে রাখতে উনি চাইছেন, এবং কিসে কি বিষয় মানে কেন নির করতে চাইছেন সেই বিষয়টা একটু আসলে জানার ইচ্ছা। এতে আমাদের মুসলমান হিসেবে যারা আছি তারা কোনো কোনোভাবে এটার সাথে ইন্ধন দিচ্ছে কিনা, উনিকে ওনার বলার ক্ষেত্রে ওনার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে কিনা সেই জিনিসটা আলোচনায় আনবো এবার। এবং আরেকটু জানিয়ে রাখি, প্রেসিডেন্ট বাংলা পাকিস্তানের ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী উনিও উনিও বলেছেন যে দুর্ভাগ্যজনকভাবে তারা ইসলামকে সন্ত্রাসী এবং উগ্রপন্থী বলে এক ধরনের বিদ্বেষ উনি উস্কি দিতে চাচ্ছেন, এবং সেই কারণে উনি মানে প্রেসিডেন্ট ম্যাক্রোকে বলছে যে নিজের নাগরিকদের যারা মুসলমান আছে তাদেরকে উনি একটা একটা মানে এক ধরনের প্রচারণায় ফেলে দিচ্ছে উগ্রপন্থা করার জন্য। উনি উগ্রপন্থা বাইরে ইসলাম যে শান্তি সেটাকে অ্যাড্রেস করছেন না। এই বিষয়গুলো আলোচনা করব, আলোচনা যাব, তার আগে দুজন দর্শককে নিয়ে নিচ্ছি। স্বাগত দর্শক, শুনছেন? জি, আসসালাম আলাইকুম। দর্শক সংক্ষিপ্ত বাবু বলবেন। জি, আপনাকে শুনছেন? জি শুনছি, বলুন। জি, সবাইকে সালাম, আমার নাম নজরুল ইসলাম, আমি এনফিল থেকে বলছি। জি বলুন। আমার আমার দুই একটা এটা ওই যে ফেন্স আইন সম্বন্ধে বলবো, এটা এটা ব্যারিস্টার সাহেব হয়তো জানা আছে, তবে আমি একটু একটু আমি বুঝাই। জি বলুন, সংক্ষেপে শুনছি। যেমন ডিগ্রেডিং দি ফ্রেঞ্চ ফ্ল্যাগ ইন পাবলিক অর শোয়িং এ রেকর্ড অফ ইট ইন দ্য প্রাইভেট is 1,500 euro fine. Number two, discrediting the flag or anthem in an event organized by public, the authority will be fined 7,500 euro fine. If it's done in a meeting or a gathering, the 6-month prison plus 7,500 euro fine. So that sort of law, how they are saying the freedom of speech? ধন্যবাদ দর্শক। কেন দর্শক, ধন্যবাদ আপনাকে, আমরা পেয়েছি, আমরা পরবর্তী দর্শকে যাবো। সালাম, শুনছেন? সংক্ষিপ্ত ভাবে বলবেন, একইবারে সংক্ষিপ্ত সময়ে। দর্শক শুনছি, বলুন। সালাম আলাইকুম দর্শক, টেলিভিশনের সাউন্ড কমিয়ে বলুন, আমাদের আসলে সময় সংক্ষিপ্ত আলোচনায় যেতে হবে। হ্যালো, সালাম আলাইকুম, আমরা দর্শক শুনছি, বলুন। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি দর্শক বলুন সংক্ষিপ্তভাবে। জি, আমাদের প্রিয় নবীর একটা কথা আপনাদের শুনাইতাম, কইতাম ভাই। বলুন। হ্যালো, কথাটা হইলো আমাদের প্রিয় নবী হইয়া গেছেন যে আপনারা আমরা মুসলমান মানুষ। হ্যালো, জি শুনছি, বলুন বলুন, আপনি সংক্ষিপে বলুন। নবীর যে কথাটা বা যুক্তিটা আছে যে আমরা মুসলমান মানুষ যে দেশে যাইমু, আর দেশের আইনটা আমরা মাইনা চলমু, এটাও ধর্ম নবীও কইয়া গেছেন যে আমরা যেটাও করি ভাই সব রাইটে কেউ করা উচিত। ধন্যবাদ দর্শক, আপনি খুবই খুবই মূল্যবান কথা বলেছেন, আমরা সকলেই সেই আইন মেনে চলার চেষ্টা করব, এবং আমাদের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না পড়ে সেইভাবেও আমরা চলার চেষ্টা করব। ধন্যবাদ, আমরা পেয়েছি, আমরা সরাসরি একটু আলোচনায় যাব। আলোচনা আমরা প্রথমে একটু আনার চেষ্টা করব হচ্ছে ডক্টর কামাল হাসান। ডক্টর কামাল হাসান শুনছেন? জি জি। ডক্টর কামাল, আপনার কাছে সরাসরি বলার চেষ্টা করবো, আসলে দর্শককে বলার চেষ্টা করেছেন যে আইন মেনে চলবো, এই প্রশ্নটা একটা বিষয় যেখানে থাকবো, তার বাইরে আমি আপনাকে একটু প্রশ্ন রাখি যে আসলে আমরা আমাদের ম্যাক্রোনই একটা কথা বলেছে যে উগ্রপন্থা কোনো কোনোভাবে তার দেশে মুসলমানরা একটু চর্চা করছে, এবং এই এই গুজব বা এই আওয়াজটা সারা বিশ্বে আছে এবং বাংলাদেশেও আছে, আমরা জানি যে জঙ্গিবাদ দমন করার মানে অনেক কিছু করছে। এর বাইরেও তো আমরা দেখি যে অন্যান্য ধর্মবালীদেরকে আমরা আঘাত করি, যেমন আমাদের দেশে ওয়াজ যখন হয় অনেক নানাভাবেই তো অন্যান্য ধর্মবালীদেরকে আঘাত করা হচ্ছে, এখানে আপনার মতামতটা কি? আসলে বিষয় এখানে দুইটা, একটা হচ্ছে যে কোন ধর্মকে আঘাত করা এক জিনিস, যে কোন ধর্মকে আঘাত করা, আর একটা হচ্ছে যে যখন কোন তুলনামূলক ধর্মতত্ত্ব যখন আলোচনা করা হয় তখন কিন্তু ধর্মকে আঘাত করার বিষয়ের চেয়ে ওই ধর্মে কি আছে সেইটা বর্ণনা করা হয়, এবং সেটা বর্ণনা করতে গেলে অনেক সময় হয়তো অনেক ধর্মে এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো তার নিজের ধর্মের লোকেরা বা নিজের ধর্মের ইয়েরা শুনলে মনে করবে যে এটা তার ধর্মে আছে কিনা আদৌ।
তো এই জন্য প্রসঙ্গটা আসলে দুইটা, যে ধর্মীয় ভাবে কাউকে আঘাত করা এক জিনিস, যেটা আমরা জানি যে ইভেন রসুল ইসলাম সেই সময়কার প্রেক্ষাপটে ওদের দেব দেবীদেরকে গালি দেওয়া এটা কিন্তু এক জিনিস, যে গালি দেওয়া এক জিনিস, কিন্তু এই দেব দেবীদের যে মনে করেন একজন যদি এখন ত্রিপিটক পড়ে কিংবা একজন এখন গীতা পড়ে কিংবা একজন যদি অন্য ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পড়ে সেটা ব্যাখ্যা করে, তাহলে কিন্তু সেটা সেটার মধ্যে যদি কোনো জিনিস থাকে যেগুলো সে আলোচনা করতেছে, সেটা আমার মনে হয় ধর্মকে আঘাত করার তালিকায় ফেলা যাবে না। যেটা আমাদের ওয়াজ মাহফিলে কতটা ধর্মকে আঘাত করে বা কতটা ধর্মকে গালিগালাজ করে সেটা আমার পুরোপুরি ইয়ে জানা নেই, ওয়াজ শুনলে বা ওয়াজ মাহফিলের ইয়ে পড়লে হয়তো সেটাকে আমরা ক্লিয়ার করতে পারবো যে অ্যাকচুয়ালি কি যারা আলেন বা ওয়াজ করেন তারা কি ধর্মকে আঘাত করেন নাকি আসলে অন্য ধর্মে কি আছে সেটা আমাদের সামনে বর্ণনা করেন। এটা হচ্ছে একটা একটা প্রসঙ্গ। আর দুই নাম্বার টু প্রসঙ্গ হচ্ছে যে আসলে আমরা এই যেটা আমরা বলতেছি না, আমরা তো রিয়াকশনারি এবং আমরা যখন এই ঘটনা ঘটে তখনই আমরা রিয়াক্ট করি এবং রিয়াক্ট করার পরে আমরা মুসলমানরা এইসব বিষয় নিয়ে আর কখনোই পার্সু করি না। অনেকেরই হয়তো এখন মনে আছে পোপ বেনেডিক্ট, যিনি 16 বেনেডিক্ট জার্মান ইউনিভার্সিটির উনি একজন থিওলজির প্রফেসর অ্যাজ ওয়েল, উনি একটা কমেন্টস করেছিলেন 2006 সালে এবং সেই কমেন্টস উনি উনার কমেন্টস করেন নাই, উনি একজনকে তুলে ধরে এনে কমেন্টস করেছিলেন বাইজেন্টাইনের এক এম্পায়ার ম্যানুয়াল বলে এক এম্পায়ারের কমেন্টস উনি করেছিলেন, তখন কিন্তু মুসলিম বিশ্বে ব্যাপকভাবে ইয়ে হয়েছিল, নিন্দা ঝড়েছিল। আমরা যখন আসি যে আমরা দেখেন প্রতিবাদ তো আমরা অবশ্যই করব এবং আমরা বর্জন করতে, কিন্তু আসলে কি মুসলিমদের পক্ষ থেকে কি সাফিসিয়েন্টলি, মুসলিমদের একটা বডি আছে OIC ফর এক্সাম্পল বলছি, জি মুসলিমদের আরো যে সমস্ত অনেকগুলো স্বাধীন কান্ট্রি আমার মনে হয় এখন এক্স্যাক্টলি কত জানি না কিন্তু আমার মনে হয় 45 থেকে 50টা হবে মুসলিম কান্ট্রি রয়েছে, জি তাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে কি এটার প্রতিবাদ করা হয়েছে বা করা হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে আসবে মাত্র নাম করলে আমরা জানবো যে হ্যাঁ পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী করেছে, টার্কির প্রধানমন্ত্রী করেছে এবং বাকি দিকে, এটা কিন্তু একটা বড় সুযোগ এনে দেয় এই সমস্ত কমেন্টস করার ক্ষেত্রে, কারণ এটা যেহেতু প্রেসিডেন্টের পক্ষ থেকে এই কমেন্টসটাকে শুধু সমর্থন করা হয় নাই বরং বলা হয়েছে যে এটা তারা করবে, এটা 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 তাদের মানে একটা বড় ধরনের আমার মনে হয়, কিন্তু এটা নিয়ে আমাদের মুসলিম বিশ্বের যে রিয়াকশন, আমাদের মুসলিম জনগোষ্ঠীর যে রিয়াকশন সেটা কিন্তু তার নিজের দেশেরই রাষ্ট্রের রিয়াকশন আমার মনে হয় আমরা দেখি না, এবং এটা ইনক্লুডিং বাংলাদেশ, ইনক্লুডিং পাকিস্তান, ইনক্লুডিং মধ্যপ্রাচ্য সকল দেশ, কয়টা দেশের পার্লামেন্টে এটা নিয়ে নিন্দা প্রস্তাব আসছে বা কয়টা দেশের পার্লামেন্ট ম্যাক্রনকে বলেছে যে এটা আসলে মোটেই ঠিক হয় নাই, হয়তো কোনো কোনো দেশ থেকে এটা বিচ্ছিন্ন হওয়ার প্রতিবাদ আমাদের জন্য আসে। অতএব যখন আমরা বলি কি করা উচিত তখন আমরা যাই হচ্ছে যে কিভাবে তার অর্থনীতিকে হ্যাম্পার করা যায়, ইয়েতে আসে যে অর্থনীতিকে হ্যাম্পার করলে এইসব দেশের প্রেসিডেন্টরা বা এইসব দেশের জনগণরা বা এইসব দেশ থেকে তখন ভিন্ন হবে এটা নেওয়া হয়, কারণ তারা ধন্যবাদ ডক্টর কামরুল, আমরা আপনার কাছে আর সময় দিব না, তবে আমি শেষে যদি সময় পাই 30 সেকেন্ডের মধ্যে দিতে পারবো ডক্টর, আপনি মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী আপনার কাছে আসবো। ফরিদ ভাই শুনছেন? ফরিদ ভাই একই কথা আপনার কাছে, আপনি এই 2 মিনিটের মতো যদি আমাকে বলার চেষ্টা করেন যে আমরা আসলে কি করতে পারি, আমাদের করণীয় কি থাকতে পারে, আর যদিও আমাদেরকে পড়তে করা হচ্ছে আমরা উগ্রবাদী সাম অফটার অংশ, আসলে কি করলে আমরা এই এই প্রত্যেকটা অন্যরকম হতে পারে? আসলে দেখুন এই যে উগ্রবাদী সন্ত্রাসী বলে যেভাবে আখ্যায়িত করা হয় কখনো কখনো মুসলমানদেরকে, সেটা মোটেই ঠিক নয়, বরং বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে যদি সমগ্র মুসলিম জাতিকে সন্ত্রাসী বা উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করা হয় এটা টোটালি আনএক্সেপ্টেবল, উই ক্যান্ট অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ কমেন্টস এট অল। তো দেখুন ওই যে আলজেরিয়ার কথা যদি আমরা বলি, আমরা কিন্তু এই ফ্রান্সের কলোনিয়াল পাস্ট এর কথা বলি নাই, তাদের 100 বছরের উপরে আলজেরিয়ার উপরে যে নিষ্পেষণ করেছিল সেখানে মিলিয়ন পিপল তার হত্যা করেছে, সেখানে আমরা আব্দুল কাদের আলজেজাইরির কথা বলি নাই, তার উপরে যে নিপীড়ন নির্যাতন কলোনিয়াল পিরিয়ডে হয়েছিল, বা অন্যান্য আলেমরা বৃদ্ধ লোকেরা মহিলারা শিশুরা নির্যাতিত নিপীড়ন এগুলো বলি রে, এই এই ধরনের খুব থেকেও কখনো কখনো যদি বিচ্ছিন্ন কিছু ঘটে যায়, বা ওই যে সাম্প্রতিক সময়েও তো আমরা দেখেছি ফ্রান্সের ইনভেনশন যেগুলোতে
যেমন আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, উত্তর মালি, ইরাক, সিরিয়া, এরা তো আর রাশিয়া ফ্রান্সের উপর আক্রমণ করে নাই, কিন্তু ফ্রান্সের ইনভেশন বিভিন্ন ধরনের সেই যে জয়েন্টলি যুদ্ধে তারা যে শরিক হয়েছে তার খুব থেকে যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, এই কারণে আমরা সমস্ত মুসলিম জাতিকে আমরা দায়ী করতে পারি না, দোষী করতে পারি না, আমরা এই বিচ্ছিন্ন গুলোকে আমরা সমর্থন করতেছি না, আমরা এগুলোকে লিগুলাইজ করার চেষ্টা করতেছি না, কিন্তু সেই পাস্ট বা এই যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমাদের দিক থেকে আসি, আমরা মুসলমানরাও কিন্তু আমাদেরকে আরো অনেক পরিবর্তন আনতে হবে। আমরা আমাদের আমাদের যেমন আমি আমার এক কলিগের সাথে এই গত সপ্তাহে কথা বলতেছিলাম, উনি বলতেছিলেন যে এই দেশেও আগে এমন এক সময় ছিল যখন কোথাও কোথাও ঝগড়া জাতি হলে মুসলমান যিনি তার সাক্ষীকে গ্রহণ করা হতো, মিস্টার আলী তুমি বলো, বন্ধু বলতেছিল মিস্টার আলী তুমি বলো, কোন জায়গায় ঝগড়া জাতি হলে এক একজন একটা অপিনিয়ন দিচ্ছে, কিন্তু একজন মুসলমান যে সাক্ষী দিবে ওই দোকানের বা কর্মকর্তা তার সাক্ষীকে গ্রহণযোগ্য মনে করতেছে, তার কারণ কি তিনি মুসলমান, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না, মিথ্যা বলবেন না। তো আমাদেরকে এই ধরনের আত্মিক গুণাবলীতে গুণান্বিত হতে হবে, আমি মুসলমান আমি কখনো মিথ্যা বলবো না, আমি মুসলমান আমি কখনো প্রতারণা করবো না, এই ধরনের চারিত্রিক গুণাবলী যদি আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি, পণ্য বর্জনের পাশাপাশি আমরা যদি অনৈতিক কাজ যে দিকগুলো আছে সেগুলো আমাদের দিক থেকেও যদি অর্জন করতে পারি, বয়কট তাহলে আমি মনে করি যে ফ্রান্স বা বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার যথোপযুক্ত জবাব দেওয়া হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ফরিদ আহমেদ, সরি ফরিদ আহমেদ চৌধুরী, আপনাকে আমরা সময় পেলে আবারও আসবো। আসলে শেষ দিকে একেবারে মাওলানা আমরা মাওলানা আব্দুল কাদির সালে ভাই শুনছেন তো? কিভাবে পরিবর্তিত হতে পারি, আমাদের নামে যে ট্যাগ লাগানো হয়েছে উগ্রবাদিতা, সেটা আমরা আসলে কিভাবে এইটাকে দূর করতে পারি এবং নবীকে সম্মানের জায়গায় আনতে পারি? প্রথম কথা হচ্ছে যে ট্যাগ লাগানো হয়েছে এটা দায়িত্ব হচ্ছে যারা ট্যাগ লাগিয়েছেন তাদের, তারাই ট্যাগটাকে প্রত্যাহার করুন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ আরোপিত এবং সম্পূর্ণ রাজনৈতিক। জঙ্গিবাদের কথা যদি বলেন তাহলে কি জঙ্গি হু ক্রিয়েটেড দ্য জঙ্গিবাদ, ইটস আমেরিকা, এবং হু ক্রিয়েটেড আল কায়দা, ইটস আমেরিকা, হু ক্রিয়েটেড আইসিস, ইটস আমেরিকা। তো সুতরাং যারা আমাদেরকে জঙ্গি কথা বলে এটা তাদের মুখে ছুড়ে ফেলা উচিত, এবং আমি আহ্বান করব তারা এই ট্যাগটাকে তারা প্রত্যাহার করুন। মুসলমানদের মধ্যে জঙ্গিবাদ নেই। আপনি আমি এখানে উল্লেখ করতে চাই ডক্টর আফিয়া সিদ্দিকী পাকিস্তানের, আপনি জানেন যে তিনটা বিষয়ে সে পিএইচডি ছিল, হাফিজা কোরআন একমাত্র সেই অপরাধে সে একজন টপ মোস্ট সায়েন্টিস্ট, সেই কারণে তাকে আমেরিকায় ধরে নেওয়া হলো এবং উনি সেখানে 14 বছর জেলের মধ্যে ব্রুটাল টর্চারের শিকার হয়ে তিনি গত বছর ইন্তেকাল করেছে। ডক্টর আব্দুর রহমান অন্ধ আলেমে দিন, উনি একমাত্র ইজিপ্টের স্বাধীনতার জন্য উনি প্রবক্তা ছিলেন, সেই কারণে তারে আমেরিকা জেলে নিয়েছে 110 বছরের জেল তাকে দেওয়া হয়েছে। তো এই এইগুলো এগুলোকে আপনি কি বলবেন? এই জন্য আমি বলবো যে যারা আজকে যারা বলছেন এই ট্যাগটা তাদেরকে প্রত্যাহার করা উচিত, যদি তারা সভ্য হিসেবে নিজেদেরকে দাবি করতে চায়, প্রমাণ করতে চায়, তাহলে তাদেরকে এই ট্যাগটা প্রত্যাহার করতে হবে। মুসলমান কখনো জঙ্গি নয়, মুসলমানরা এই ট্যাগের জন্য কোনো দায়ীও নয়। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে আর কিছু যুক্ত করবেন আপনি? ধন্যবাদ। আমরা একটু শেষ পর্যায়ে চলে আছি, আমরা ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিএ আপনার কাছে, আপনি আমার লাস্ট বক্তব্য, শেষ সময়ে আপনি কিছু যুক্ত করতে চাইবেন? তাছাড়া একজন দর্শক একটা প্রশ্ন রেখেছিল মানে আপনার কাছে যে কিছু আইন তুলে ধরেছিল, ওই বিষয়ে যদি একটু আলোকপাত করেন, এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে আসলে মিছিল মিটিং বাইরে প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছু করতে পারি কিনা, আইনের কথা আইন তৈরির ক্ষেত্রে উদ্যোগী হতে পারি কিনা। আমি যে জিনিসটা সূক্ষ্মভাবে বলতে চাই সেটা হচ্ছে যে যদি রাস্তায় কেউ কাউকে গুলি করে মেলে ফেলে অথবা অন্য কোনো ধরনের ইনসিডেন্ট হয়, যদি নন মুসলিম নেইম হয় তাইলে ওইটা এক নজরে পলিসি মেকাররা দেখে, আচ্ছা, আর যদি শুধু মুসলমান নেইম হয় তাইলে এটাকে বলবে হি ইজ এ টেররিস্ট। আমি যে কথাটা বলতে চাই যে এই লোককে যে মারা হলো, যে ব্যঙ্গচিত্র দেখাচ্ছিল আর তাকে মারা হলো, আই এম নট কন্ডোনিং দ্য মার্ডার। প্রথমে যদি সে এটাকে তার করা উচিত হয় নাই, কারণ নোবডি হ্যাজ গিভেন হিম রাইট, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন দেন মান কাতালা নাফসাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে কোনো মানুষ একজন মানুষকে যদি ইচ্ছে করে মেরে ফেলে তে ইমান থেকে বের হয়ে যায়,
মানুষকে মারতে পারবে না এই লোককে ওই ফ্রেঞ্চ যে টিচার তাকে মারার কোন ইসলামিক দৃষ্টিতে বৈধতার দৃষ্টিতে এর কোন সাপোর্ট নাই বৈধতা নাই সাপোর্ট বৈধ নয় এটা ইট কোয়াইট ইললিগ্যাল ফর হিম এটা হলো ইন ওয়ান পার্ট আর অন্যদিকে হলো যে দেশের আইন আছে ফ্রান্স হলো ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিলের এক পার্মানেন্ট মেম্বার তারা আইন বানায় এবং আইনটা আপহোল্ড করে সেখানে আছে যদি কেউ অপরাধ করে তাইলে বিনা অপরাধে আপনি তাকে মারতে পারেন না এই লোকটা যদি মেরে ফেলছিল তাকে ধরে বিচার করা উচিত ছিল আপনি পুলিশকে দিয়ে গুলি করে মারাই ফেললেন এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় টেরোরিজম আমি বলি আচ্ছা তখন এই লোকটার ধরেন মাথা তো খারাপ হতে পারে মেন্টাল ইস্যু হতে পারে এটা কোথায় গেল এখন যে মুহূর্তে দেখবেন যে একজন মুসলমান কাজ করেছে it applies to all muslim okay. generalization is not ekhane, acceptable ekhane amader kono durbolota royeche kina amar as a amader kichu kichu ongsher kono achoron ei ta ke pot kore jay eta kichu ta holeo kichu ja historical e royeche musliman ra dhoren ei france er maskan porjonto pray dokhol kore felchilo onek age kintu etao tarar tader bhitore ache ar idaning je ghotona gulo charlie abdo theke shuru kore hoyeche uske diyeche ha ei মুসলিম নামদারি যারা এরা এই কাজগুলো করেছে আপনি যদি বন্ধুরা 2 মিলিয়ন মুসলমানকে জায়গা দিয়েছে আপনার সিরিয়ার রিফিউজিদেরকে জায়গা দিয়েছে কিন্তু ফ্রান্স 2000 অফিশিয়ালি নিয়ে আসে নাই আচ্ছা আমার কথাটা বুঝতে পারছেন তখন দেয়ার আর কম্বিনেশন অফ রিজন যার কারণে মুসলমানদেরকে তারা টার্গেট করতেছে আমাদের দরকার যদি দরকার আমাদের যারা জেনারেল অ্যাসেম্বলি বলেন আর সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বলেন মুসলমান দেশগুলো তারা যেন ওই জায়গায় সিকিউরিটি কাউন্সিলে বলে যে আমরা মুসলমানরা তো দেখা যাচ্ছে মার খাচ্ছি চতুর্দিকে যেখানেই দেখবেন আগুন জ্বলতেছে এটা মুসলমানের ঘরে জ্বলতেছে তা সোমালিয়া বলেন ফিলিস্তিন বলেন কাশ্মীর বলেন সুদান বলেন আর ইরাক বলেন আফগানিস্তান বলেন যেখানেই দেখবেন আপনার আগুন জ্বলতেছে মুসলমানের ঘরে আর আপনি চিন্তা করেন ইন্দোনেশিয়া ছোট্ট একটা দ্বীপ ছিল দ্বীপের অর্ধেক ছিল ইস্ট টিমোর এটা নন মুসলিম ছিল তারা সবাই গিয়ে এটাকে স্বাধীনতা হয়ে গেছে এখন ওয়াই দিস আন্তর্জাতিক এটা রাজনীতিও একটা যুক্ত বলে আপনি মনে করেন এর বাইরে এবার আমাদের নিজেদের কি সচেতন হইতে হবে আমাদের আমরা উই হ্যাভ টু রেক্টিফাই আওয়ারসেলফ একটা শান্তি ধর্ম শান্তি প্রতিষ্ঠা করতে হবে ধর্ম এক এক শায়ের বলেন কি যদিন বড়ি শান সে নিকলা তা ওতন সে परदेश में वो आज गरीब गुरबा है दिस दीन दिस इस्लाम हैज गॉट ऑल द सॉलिड एविडेंसेस अगेंस्ट अदर्स किंतु আমরা এটাকে তুলে ধরতে পারি না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসলে আমাদের সময়ের শেষ হয়ে অতিরিক্ত সময় নিয়ে ফেলেছি আমরা আলোচনা করছিলাম ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যঙ্গ যুদ্ধের প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা এবং আমাদের করণীয় কী ছিল বিজ্ঞ আলোচক হিসেবে ছিলেন ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি সাথে ছিলেন মাওলানা আব্দুল কাদির সালে সভাপতি হেফাজত ইসলাম ইউকে আরও ছিলেন ডক্টর কামরুল হাসান প্রতিষ্ঠাতা পরিচালক বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউট ইউকে আরও ছিলেন মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী সেক্রেটারি লতিফিয়া উলামা সোসাইটি ইউকে সকলকে এত রাতে আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ দর্শক যারা ফোন করে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক সময়ের সাথে অনুষ্ঠানটি এনটিভি ইউরোপ স্টুডিওতে প্রতি সোমবার এখন থেকে প্রতি সোমবার রাত 10:30টায় শুরু হবে এবং শেষ হবে 12টায় আপনারা দেখার আগ্রহ নিয়ে প্রকাশ করেন আপনারা ডাকবেন এবং আমাদের সাথে আলোচনা যুক্ত হবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম